হ্যালো বন্ধুরা আজকে আমরা নতুন একটা বিজ্ঞপ্তি আবারও নিয়ে আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব ব্যাংক বরোদার তরফ থেকে কিন্তু নতুন করে শূন্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে যেটা বলা হয়েছে মূলত কিন্তু বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হচ্ছে তো আলাদা আলাদা পদের জন্য কিন্তু আলাদা আলাদা শূন্য পদ বলা হয়েছে তো এখানে আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। কীভাবে আপনারা আবেদন করবেন কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে কোন পদের জন্য কতটা শূন্য পদ বলা হয়েছে সম্পূর্ণ একে একে এসকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আপনাদের যদি ডাব্লিউ বি জম নিউজ চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখবেন এরকম নতুন নতুন চাকরির খবর সবার আগে পাওয়ার জন্য তো চলেন বিস্তারিত আলোচনা করি কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে কি আবেদনের পদ্ধতি বলা হয়েছে তো সবার প্রথমে এখানে যেটা বলা হয়েছে কোন কোন পদে এখানে নিয়োগ করা হচ্ছে তো এখানে যেটা বলা হয়েছে মূলত কিন্তু তিনটি পদে এখানে নিয়োগ করা হচ্ছে যেমন এক নম্বরে বলা হয়েছে প্রবেশনারি অফিসার পিও এখানে যেটা শূন্য পদের কথা বলা হয়েছে এক হাজার সাতশো পঞ্চাশটি শূন্য পদে কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে দুই নম্বর যেটা বলা হয়েছে স্পেশালিস্ট অফিসার স্পেশালিস্ট অফিসার পদে যেটা শূন্য পদের কথা বলা হয়েছে সাতশো তেত্রিশটি শূন্য পদে কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে এছাড়াও যেটা বলা হয়েছে ক্লার্ক তো ক্লার্ক পদের যেটা শূন্য পদ বলা হয়েছে এক হাজার ছয়শো একুশটি শূন্য পদে কিন্তু এখানে ক্লার্কে নিয়োগ করা হচ্ছে তবে এই তিন পদের ক্ষেত্রে যেটা বয়সের ক্যাটেগরিয়ার কথা বলা হয়েছে তো কোন বয়সের প্রার্থীরা এখানে আবেদন করতে পারেন এখানে যেটা জানানো হয়েছে এই তিন পদের ক্ষেত্রে কোন বয়সের প্রার্থীরা এখানে আবেদন করতে পারেন এখানে যেটা বলা হয়েছে মিনিমাম কিন্তু আঠারো বছর ম্যাক্সিমাম যেটা বলা হয়েছে পঁয়ত্রিশ বছর তো আঠারো থেকে পঁয়ত্রিশের মধ্যে রয়েছেন যারা তারা কিন্তু এখানে আবেদন করতে পারেন কিন্তু এই বয়সে ছেলেমেয়ে মেয়ে উভয় কিন্তু এখানে আবেদনের যোগ্য এছাড়াও যেটা বলা হয়েছে ব্যাংক অফ বরোদার যেটা নিয়ম রয়েছে সেই ব্যাংক অফ বরোদার নিয়ম অনুযায়ী যেটা বয়সের সার রয়েছে এস সি এস টি অফিসিরা কিন্তু সেই অনুযায়ী এখানে বয়সের সার পেয়ে যাচ্ছেন এর পরবর্তীতে আলোচনা করব অ্যাপ্লিকেশন ফি তো এখানে যেটা আবেদন মূল্য ধার্য করা হয়েছে তো এখানে যারা যারা আবেদন করবেন তাদের যেটা আবেদন মূল্য হিসেবে ধার্য করা হয়েছে যেমন বলা হয়েছে বলা হয়েছে জেনারেল ও বিসি এর ক্ষেত্রে যেটা আবেদন মূল্য ধার্য করা হয়েছে সাতশো পঞ্চাশ টাকা করে কিন্তু এখানে আবেদন মূল্য ধার্য করা হয়েছে যেটা বলা হয়েছে এস সি এস টি তো এস এস টি দের ক্ষেত্রে যেটা আবেদন মূল্য ধার্য করা হয়েছে এখানে যেটা জানানো হয়েছে চারশো পঞ্চাশ টাকা করে কিন্তু এস সি এস টিদের এখানে আবেদন মূল্য ধার্য করা হয়েছে তো এখানে যেটা পেমেন্ট রয়েছে সেই পেমেন্ট কিন্তু আপনাদের যেটা বলা হয়েছে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড নেট ব্যাংকিং ই চালান ইউপিআই যে কোনো মাধ্যমে কিন্তু আপনারা এই আবেদন মূল্যটি জমা করতে পারবেন এর পরবর্তীতে যেটা বলা হয়েছে এডুকেশন কোয়ালিফিকেশন তো এখানে যেটা বলা হয়েছে এই তিন পদের ক্ষেত্রে যেটা শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে তো কি শিক্ষাগত যোগ্যতা থাকলে আপনারা এই তিন পদের জন্য আবেদনের যোগ্য এখানে যেটা জানানো হয়েছে আপনারা মাধ্যমিক যে কোনো ইন্ডিয়ার মধ্যে যে কোনো বোর্ড থেকে কিন্তু আপনারা যদি মাধ্যমিক পাশ করে থাকেন তবে কিন্তু আপনার এখানে আবেদনের যোগ্য এছাড়াও যেটা বলা হয়েছে ব্যাচেলার ডিগ্রি এনি স্ট্রিম রিকনাইজেশন ইউনিভার্সিটি অফ ইন্ডিয়া এছাড়াও যদি আপনারা ব্যাচেলার ডিগ্রি যে কোনো বোর্ড থেকে যদি আপনার করে থাকেন তবে কিন্তু আপনার এই দুই পদের জন্য আবেদনের যোগ্য তো এখানে যেটা শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে মাধ্যমিক এবং ব্যাচেলার ডিগ্রি তো মাধ্যমিক এবং ব্যাচেলার ডিগ্রি যদি আপনারা কমপ্লিট করে থাকেন তাহলে আপনারা কিন্তু যে কোনো একটি পদের পদের যে কোনো একটি পদের জন্য আবেদনের যোগ্য এর পরবর্তীতে যেটা বলা হয়েছে আবেদন পদ্ধতি তো এখানে আপনারা কিভাবে আবেদন করবেন তো সবার প্রথমে যেটা বলা হয়েছে ফার্স্ট স্টেপ যেটা বলা হয়েছে সবার প্রথমে কিন্তু আপনাদেরকে ব্যাঙ্ক অফ বরোদার অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে লিঙ্ক দিয়ে সেখানে ক্লিক করে সরাসরি কিন্তু আপনার ব্যাঙ্ক অফ বরোদার অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে পারেন দুই নম্বর যেটা বলা হয়েছে এখানে যেটা বলা হয়েছে সবার প্রথমে কিন্তু সেখানে আপনাদের ব্যাংক অফ বরোদার যে অফিসিয়াল নোটিফিকেশন রয়েছে সেই নোটিফিকেশনে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে ক্লিক করার পর যেটা থার্ড স্টেপ বলা হয়েছে সেখানে কিন্তু অ্যাপ্লাই অনলাইন বলে আপনার একটা অপশান পেয়ে যাবেন সেখানে কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে চার নম্বর স্টেপ যেটা বলা হয়েছে সেখানে ক্লিক করার পর সবার প্রথমে আপনাদেরকে রেজিস্টার বটনে ক্লিক করে আপনাদেরকে রেজিস্টার করে নিতে হবে যেহেতু আপনারা প্রথমবার ভিজিট করবেন তার জন্য কিন্তু সবার প্রথমে আপনাদেরকে সেখানে রেজিস্টার অপশানে ক্লিক করে রেজিস্টার করে নিতে হবে রেজিস্টার করে নেওয়ার পর যেটা পাঁচ নম্বর স্টেপ পাঁচ নম্বর স্টেপ বলা হয়েছে সেখানে কিন্তু আপনাদের লগ ইন একটা আইডি এবং পাসওয়ার্ড প্রোভাইড করা হবে সেই আইডি পাসওয়ার্ড দিয়ে ছয় নম্বর স্টেপ যেটা বলা হয়েছে সেই আইডি পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনাদের সেখানে লগ করতে হবে তো লগ ইন করার পর আপনাদের কাছে একটা অ্যাপ্লিকেশন ফর্ম চলে আসবে সেই অ্যাপ্লিকেশন ফর্মটি আপনাদের ভালোভাবে সম্পূর্ণ ফিল করে দিতে হবে সম্পূর্ণ ফিল আপ হয়ে যাওয়ার পর যেটা বলা হয়েছে আপনাদের যে সমস্ত ডকুমেন্ট চাওয়া হবে

পরবর্তী প্রসেসের জন্য এর পরবর্তীতে যেটা বলা হয়েছে আবেদন শুরু এবং লাস্ট ডেটের কথা যেটা বলা হয়েছে তো আবেদন স্টার্টিং ডেট যেটা বলা হয়েছে মার্চ মাস থেকে কিন্তু এখানে আবেদন প্রক্রিয়া শুরু হতে চলেছে লাস্ট ডেট যেটা বলেছে এপ্রিল মাস পর্যন্ত কিন্তু আপনার এখানে আবেদন করতে পারবেন তো এখনও কিন্তু আবেদন প্রক্রিয়া শুরু হয়নি তবে যেটা বলা হয়েছে মার্চ মাসের এক তারিখ থেকে কিন্তু আপনার এখানে আবেদন করতে পারেন তো ফার্স্ট মার্চ থেকে কিন্তু আপনার এখানে আবেদন করতে পারবেন এখানে যেটা আবেদনের শেষ তারিখ বলা হয়েছে এখানে কিন্তু এপ্রিল মাসে লাস্ট ডেট বলা হয়েছে তো যখনই আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাবে বা নোটিফিকেশন যখনই প্রকাশিত হবে তখনই কিন্তু আপনার সম্পূর্ণ বিস্তারিত কিন্তু জানতে পারবেন তো এখানে আবেদন করার জন্য যেটা ওয়েবসাইট কথা বলা হয়েছে ডাব্লু ডাব্লু ডট ব্যাঙ্ক অফ বরোদা ডট ইন এই অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করে কিন্তু আপনারা আবেদন করতে পারেন তো এই অফিশিয়াল ওয়েবসাইট আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো এছাড়াও কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবেন হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো সেখানে ক্লিক করে সরাসরি আপনার গ্রুপে জয়েন হতে পারবেন এছাড়াও যখনই এই আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাবে আমি অবশ্যই আপনাদেরকে আরেকটা নতুন ভিডিও বানিয়ে দেখিয়ে দেবো কীভাবে আপনারা নিজের মোবাইল দিয়ে আবেদন করবেন তো এই ছিল আজকের কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন চাকরির খবরে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ